আলী হাসান লস্কর গজলটি শুনতে সন্তুষ্ট হইয়া 20 টাকা উপহার দিলেন কাদের ভাইজানকে। কাদের আমাদের বন্ধু, প্রতি বছর আমরা রাধাবল্লভপুরে আসি। এই কাদের থাকে ওখানে, ও তো মোটামুটি সেই দ্বিতীয় সাইফুল্লাহ, বুঝলেন? ও আছে এই তো, আরেকজন দেশ কত 40 টাকা মার হবা। একটা বন্ধু আছে, যাক ভালো, বেশাদি করেছিস? হ্যাঁ, জীবনে যান করিস না, এখনকার মেয়েরা খুব ডেঞ্জার বলো। হরে তায়েফ হইতে আস নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানে তে রাখেন কদম উন্নত যাই সরিয়া, ওরে আকাশ বাতাস উঠুন কাঁপি থর থর করিয়া। আর ফেরেশতারা কই খুদা ভাগ সইব কেমন করিয়া, ওরে খোদার হুকুম এলো এ তখন ফেরেশতা গো নাসিল। আর বেহোশ নবী শুয়েছিল, ওরে শোনেন শোনেন দয়ার রসুল, ওরে শোনেন শোনেন দয়ার রসুল, বলিলাম না তোমারে আর তায়েফ শহর করব বিরাজ, ছাড়ব না আজ কাহারে আমার দয়ার রসুল। এ বলেন তখন শোনো খোদার দূত গো, আর মন কথা মুখ হইতে বলো না গো আর কখন, ওরে আমি নবী এ দয়ার রসুল, ওরা চিনিতে যদি পারি তো আর মন করে পাথর না আমায় নাহি মারি তো মা খাদিজা। পৃথিবীর এক নাম্বার নারী মা খাদিজা, কিছু বুঝতে পারছো নবীর কথা যে আমায় নবী কেন আসে না? তাই মা ফাতেমাকে বলে মা একটু আগিয়ে যাও, তোমার আব্বা আসছে কিনা দেখো। ওরে মা খাদিজা আ বলেন ডাকি শোনো গো মা ফাতেমা, ওরে মা খাদিজা আ বলেন ডাকি শোনো গো মা ফাতেমা, আর তাই ফেতে গিয়েছেন নবী হাই কি হলো জানি না, ওরে দেখো বেটি নজর করি রাস্তা পানে চাইয়া, আর তাই হইতে দয়ার নবী আস কিনা ফিরিয়া, ওরে ফাতেমা কই ও আমি জান ও মা আস কে ওই দেখা যায়। আর কিন্তু আমার আবলামা গো ওমা বিবেকে আমার সাড়া দেয়, ওরে তায়েফ হইতে আস নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানে তে রাখেন কদম উন্নত যাই সরিয়া, ওরে পায়ের জুতা এ জমাট হলো আমার সোনার নবীর খুন, আর তবুও তিনি করিলেন ক্ষমা এ যে বিশ্ব নবীর গুণ। জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ, না আসসালামু আলাইকুম। হ্যালো, আলী হাসান লস্কর গজলটি শুনতে সন্তুষ্ট হইয়া 20 টাকা উপহার দিলেন কাদের ভাইজানকে।
কাদের আমাদের বন্ধু, প্রতি বছর আমরা রাধাবল্লভপুরে আসি। এই কাদের থাকে ওখানে, ও তো মোটামুটি সেই দ্বিতীয় সাইফুল্লাহ, বুঝলেন? ও আছে এই তো, আর একজন দেশ কত, 40 টাকা মার হবা। একটা বন্ধু আছে, যাক ভালো, বেশাদি করেছিস? হ্যাঁ, জীবনে যান করিস না, এখনকার মেয়েরা খুব ডেঞ্জার বলো।